ফ্লাই কিস করো বলো আসছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা আজ হোয়াটসঅ্যাপ ক্যাফেতে যাচ্ছি আর আয়াত আমার আব্বু আম্মুকে বাই বাই করলো আই যে চলেও এসছি আমরা দেখুন আয়াত মাস্ক খুলে বাবা অপূর্ব দৃশ্য মানে এখান থেকে আমাদের ফিরতেই ইচ্ছা করছিল না এই উপরে আমরা পাই না আয়াত তো আসতেই ইচ্ছা করছিল না দারুন দারুন সুন্দর আমরা রুফটপে ছিলাম আর আয়াত তো ভীষণ 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 মজা করেছে আর এখানে শুধু আমি আয়াত আর আয়াতের পাপা আসেনি আমাদের সঙ্গে আরও দুজন এসেছিল সেটা ভিডিওটা দেখুন বুঝতে পারবেন কে এসেছিল রাতের দৃশ্য তাই আর ওখানে ক্যান্ডেল লাইট ছিল আর একটু লাইটিং করা ছিল খুব হেভি লাইট ছিল না যার জন্য মানে অনেক কিছু ভিডিও করলেও বোঝা যাচ্ছিল না বাট এই ক্যান্ডেল লাইটের যে আলোটা যেটা আমরা ফিল করছিলাম সেটা অসম্ভব সুন্দর মানে বলে বোঝাতে পারবো না আর একটু আগে ফোনে একজনকে দেখলেন এই যে এরা দুজন আমার বোন একটা কাজিন সিস্টার একটা আমার বোন আর কি নিজের সিস্টার তো ওরা দুজন আমাদের বাড়িতে এসেছিল আমার আব্বু মা বোন আর ওই দুটো বোনই ওরা চারজনই এসেছিল ছিল তো ওদের নিয়ে গিয়েছিলাম তো এই যে যেখানে আর কি টেবিল পেয়েছিলাম তার ওপরেও ওপরের ছাদেও আর কি ছিল বসার জায়গা কিন্তু আমরা ওখানে পাইনি এতটাই ভিড় আর এই যে আমাদের খাবারও চলে এসছে আমরা স্টেপ বাই স্টেপ একটা অর্ডার করে সেটা খেয়ে তারপরে আবার নেক্সটটা অর্ডার করেছিলাম এটা একটা চিকেনের আইটেম অসম্ভব সুন্দর মানে এত টেস্টি না খেলে আপনারা বুঝতে পারবেন না আর হোয়াটসঅ্যাপ ক্যাফেতে আরেকটা জিনিস দেখলাম এক্সপেন্সিভ হতেই পারে বাট খাবারের কোয়ালিটি একদম হাই অসম্ভব আমরা যা যা অর্ডার করেছিলাম আমাদের এত ভালো লেগেছে আমরা পরিকল্পনা নিয়ে রেখেছি আমরা নেক্সট টাইম আবারও যাবো আপনাদের আর একটা কথা বলে রাখি আমরা যেখানে বসেছিলাম সেটা কিন্তু পুরো গ্লাসের ওপর কোনো ছাদ বা অন্য কিছু না পুরো গ্লাসের ওপর আমরা বসেছিলাম তো সেটা চেষ্টা করেছিলাম দেখাতে বাট আপনারা কতটা বুঝতে পেরেছেন বলতে পারবো না যদি বুঝতে পারেন তো অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন আমরা ড্রিঙ্কসের অর্ডার দিয়ে দিয়েছিলাম ড্রিঙ্কসও এসে গেছে আর আমরা দু রকমের ড্রিঙ্কস অর্ডার করেছিলাম এটা রেডটা হচ্ছে ওয়াটারমেলনের অসম্ভব মানে কি বলবো ফ্লেভার জাস্ট অসাম আপনারা যদি হোয়াটসঅ্যাপ ক্যাফেতে যান তাহলে এই ওয়াটারমেলনের এই ড্রিঙ্কসটা অবশ্যই অর্ডার করবেন আমাদের নেক্সট একটা ফিশের আইটেম ছিল তো স্মোক বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন এক একটা খাবার জাস্ট কি বলবো টু গুড এটা তো আরও সুন্দর মানে কি বলবো খাওয়ার পর বুঝতে পেরেছি মানে কতটা ফ্লেভারফুল খাবারগুলো এটাতেই যেটা দেখছেন এটা একটা চিকেনের আইটেম আর বারবার একই কথা বলে লাভ নেই সত্যি এই ক্যাফের খাবারগুলো জাস্ট অসম অসম জাস্ট অসম
খাবারগুলোই অর্ডার করেছিলাম। আমাদের তাতেই এত পেট ভর্তি হয়ে গেছে যে আমরা খাওয়ার মতো প্লেস আর পেটে ছিল না। তো আমরা উঠবো, উঠে পরিকল্পনা করছিলাম যে আর কোথায় যাওয়া যায়, তাই বসে বসে ডিসকাস করা হচ্ছিল যে এখান থেকে বেরিয়ে কোথায় যাব। ওদের দুজনকে জিজ্ঞাসা করা হচ্ছিল, ওরা তো পিকচার তুলতে তুলতে এতটাই ব্যস্ত যে কনভারসেশন করবে কি, নিজেদের পোজ দিতে দিতেই সময় চলে যাচ্ছিলো ওদের। তো আমরা ওখান থেকে বার হয়ে পড়েছি, নিচে নামছিলাম। নিচে নামার আগে ভাবলাম আরেকটু যদি ভিডিওটা করে নিই, তো নিচেটাও ভিডিও করছিলাম যাতে কিছুটা বোঝাতে পারি। গ্লাসের নিচে থেকে দেখুন এই ভিডিওটা কিন্তু নিচ দিয়ে করেছিলেন ওপরে, তো ওপরটা দেখে তো বুঝতেই পাচ্ছেন ওখানে গেলে বাড়ি আসতে ইচ্ছা করবে না। মিউজিক ছিল হালকা, খুব লাউডও মিউজিক ছিল না, মানে আয়াদের নিয়ে যে প্রবলেম হবে সেরকম কোনো ব্যাপার না। আর এই যে আমরা ব্যাক করছি, ব্যাক করতে করতে ওঠার সময় এতটা এক্সাইটমেন্ট ছিল, একটা কিছু দেখতে মিস করেছিলাম না, উঠে গেছিলাম নর্মালি। তো নামার সময় একটা জিনিস খেয়াল করলাম, সেটা আপনাদের একটু পরেই দেখাবো। এইগুলো তো জাস্ট এমনি শো অফ করা ছিল, ডেকোরেশন ভালো করে সাজিয়ে রেখেছিলো দেখার জন্য। কিন্তু ওরা অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে, সেই অ্যাওয়ার্ডগুলো যাওয়ার সময় একদমই খেয়াল করিনি। আর এই যে আয়াত বারবার বলে মামি ওপরে যাবো ওপরে যাবো, কিছুতেই ওকে লিফটে ওঠানো যাচ্ছিলো না, মানে ও ফিরবে না আসবে না। আমরা বলছিলাম যে আমরা শপিং করবো এক জায়গায় যাব, ও যাবে না, ও এখানেই থাকবে। আর আপনাদের যে বললাম যে অ্যাওয়ার্ডের কথাটা, অনেক অনেক সার্টিফিকেট, মানে আমি শুধু আপনাদের দেখানোর জন্যই এটা ভিডিওটা করেছি, আমার তো দেখে খুব ভালো লেগেছে, সো দ্যাটস ওয়াই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আমরা ওখান থেকে বার হয়ে গেছি আর আমাদের গাড়িটা যেখানে পার্কিং ছিল তো আমরা সেখানেই যাচ্ছিলাম হেঁটে হেঁটে। আয়াতকে নিয়ে যাওয়া খুব মুশকিল হচ্ছিলো, এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি নেক্সট যেখানে যাব। একটু কেনাকাটা ছিল যেহেতু খুব একটা বেরোয়নি এর আগে, তো ওই দিন ভাবলাম একটু কেনাকাটা ওদের সাথে করে দেন আমরা ব্যাক করব। আর খুব বেশি রাত হয়নি তখনও, 9টা কি 9:30 বেজেছিলো, যার জন্য বললাম তাহলে আমরা ওখান থেকে কেনাকাটা করে নিয়েই ব্যাক করবো। আর ওরা দুই বোন, মানে আমার আর এক দুই বোন যেগুলো, আর একজন অ্যান্ড কাজিন সিস্টার, ওরা দুজন আফটার লকডাউন এই ফার্স্ট টাইম আমাদের বাড়ির থেকে ওরা বের হয়েছে, তো দ্যাটস ওয়াই ওরা ভীষণ এনজয় করছিলো, গাড়ির মধ্যে গান চলছিল। তো ওরা মানে পুচকিটা, মানে মোহিনী আমার কাজিন সিস্টার, ও এমনিতেই খুব নটি, খুব ছটফটে, মানে কি বলবো, একটা খাবার যেরকম স্পাইসি টেস্টি হলে আমরা বলি ইয়াম্মি, তো একটা পার্সনের মধ্যে সব রকম, মানে খুব চার্মিং, খুব ক্রেজি হলে যেরকম হয় ও ঠিক সেরকম। আর এই যে আমাদের নেক্সট ঘোরার জায়গাটাও চলে এসছে, কোয়েস্ট মল পৌঁছেই গেছি। তো কোয়েস্ট মলে এসেছিলাম আমরা একটু কিছু কেনাকাটা করতে আর ওদের দুজনকে নিয়ে একটু ঘোরা, ঠিক বলবো না, কাজের জন্যই ওখানে যাওয়া। তো ওদের দুজনের জন্য অবশ্য ঘোরাই ওটা, ওরা খুব মানে হ্যাপি হয়েছিল যেহেতু অনেক দিন পর ওরা বেরোতে পেরেছে, দ্যাটস ওয়াই ওরা খুব হ্যাপি আর খুব এনজয়িং মাইন্ডে ছিল। আমরা কোয়েস্ট মলে এন্টার করে ফেলেছি। আমরা ভেবেছিলাম যে এই এই সিচুয়েশনে হয়তো পার্কিংটা পাওয়া খুব ইজি হবে, বাট যখন ভেতরে এন্টার করলাম অনেক 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 গাড়ি তখনও রয়েছে পার্কিং করা, তো একটু প্রবলেম হয়েছিল আমাদের পার্কিং পেতে। খুব বেশি অসুবিধা হয়নি, পেয়ে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে, আর আমরা চলে এসেছি। আর এই শপিং মলটাই মূলত ভিডিও করতে অতটা দেয় না, যে যে গার্ডগুলো রয়েছে বারবার বারণ করে ওরা এসে, তাই সব কিছু দেখাতে পারিনি, কিছুটা কিছুটা নিয়েছি। মানে বলতে গেলে একরকম যখন দেখছিলাম কেউ নেই, ভিতরটা মনে হচ্ছিলো অনেক ফাঁকা ফাঁকা, যেহেতু অনেক বড় এরিয়া, ফুড জোনে অনেক অনেক ভিড় ছিল, যার জন্য আমরা এখানে কিন্তু খাইনি, একদম বসেও নি, এতটাই ফুড জোনে মানে মানুষের ভিড় ছিল।
তাই জন্য আমরা ওখানে না দরকার নেই এখানে কিছু খাবো না, খেয়ে তো গিয়েছিলাম তার জন্য আমরা খাইনি, রিক্স নেইনি যেহেতু আয়াত ছিল আমাদের সাথে। আর এই মলটার ব্যাপারে যতই বলবো কম বলা হবে, অসম্ভব সুন্দর। আর আয়াত খুব পাপার সাথে এনজয় করে, ও তো আমার কাছে ঘুরতে গেলে থাকেই না, বলতে গেলে খুব কম, ওর পাপার সঙ্গেই ও থাকে। না রে বাচ্চারে তুমি যখন ছোট ছিল আমরা অনেকবার অনেকবার গেছি, বাট বড় হয়ে এই ফার্স্ট গিয়েছিলাম আফটার লকডাউন। তো